কিছু প্ৰতীক্ষা কিছু জল্পনা কল্পনা আৰু সেই সকলো জল্পনা কল্পনাৰ উৰ পেলাই এটা ঐতিহাসিক মুহূৰ্তত আজিৰে পৰা আৰম্ভ হ'ল নতুন সংসদ ভৱনৰ পৰা কাম কাজ সমগ্র দেশবাসীরে আজি দৃষ্টি নিবদ্ধ হৈ আছিল সংসদের বিশেষ অধিবেশনের উপর কারণ সংসদের বিশেষ অধিবেশন আজি আরম্ভ হয়েছে নতুন সংসদ ভবনের পর নতুন সংসদ ভবন যা 28 মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মুকলি করেছিল এই নতুন সংসদ ভবনের আধারশিলাও স্থাপন করেছিল মোদিয়ে 2020 সনের 10 ডিসেম্বরত তার পূর্বে 2019 সনত মাস্টার প্ল্যান করা হয়েছিল এই সংসদ ভবনের আর সেই অনুসরি মোদিয়ে আধারশিলা স্থাপন করে আর 2020 সনের পর অতি ক্ষিপ্রতরভাবে নির্মাণ কার্য সম্পন্ন হয়ে উঠে নতুন সংসদ ভবনের 1200 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে এই নতুন সংসদ ভবন এই নতুন সংসদ ভবনের কি বৈশিষ্ট্য সেয়া আর আপনার নতুনক কোয়া নিশ্চয় প্রয়োজন নাই কারণ লোকসভা চেম্বারত 888 আসনের ব্যবস্থা করা হয়েছে যি পুরনি সংসদ ভবনত ইমান আসনের ব্যবস্থা নাছিল 5 শতাধিক আসনেরহে ব্যবস্থা আছিল যৌথ বৈঠকের ক্ষেত্র বা যৌথ অধিবেশনের ক্ষেত্র অস্থায়ীভাবে 200 আসনের ব্যবস্থা করবলগিয়া হয়েছিল পুরনি সংসদ ভবনত যার বাবে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল এটা নতুন সংসদ ভবনের কারণ পুরনি সংসদ ভবন 1927 সনতে নির্মাণ করা হয়েছিল যার আয়ুস বর্তমান 96 বছর যত 1947 সনের পর 75 বছরীয় ইতিহাস বিজড়িত হয়ে আছে দেশের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী পুরনি সংসদ ভবন দেশের সংবিধান গৃহীত হওয়ার পর আরম্ভ করে দেশের রাজনীতির উত্থানের দেশের রাজনীতির বহু ঘটনা পরিঘটনার সাক্ষী পুরনি সংসদ ভবন গতি আয়োগ যেহেতু বাড়ি আহিছিল 96 বছর বয়স আয়োগ গতি নিরাপত্তার দিকও বিবেচনা করার একটা বিষয় সময় আহি পড়েছিল আর যার পরিপ্রেক্ষিতত এই নতুন সংসদ ভবনটি আজি নির্মাণ হয়ে উঠিল যারপর আজি সদনের কাম কাজ আরম্ভ হল আর এই নতুন সংসদ ভবনত এটিয়ারে পৰা 1272 আসনের ব্যবস্থা থাকিব বিশেষকৈ লোকসভা চেম্বারত যৌথ অধিবেশনের বাবে ইমানখিনি আসনের ব্যবস্থা করা হয়েছে যে নতুন সংসদ ভবনত 3খনকৈ মূল দ্বার আছে জ্ঞান দ্বার শক্তি দ্বার আর কর্ম দ্বার দর্শকসকলের বাবেও বিশেষ দ্বারের ব্যবস্থা করা হয়েছে এই নতুন সংসদ ভবনত যি নহক এক দীঘলীয়া পরিকল্পনার মাজেরে নতুন সংসদ ভবন পূর্ণ হয়ে উঠিল পূর্ণাঙ্গ রূপ লাভ করলে আর আজির পর দেশের রাজনীতির এক নতুন যাত্রা আরম্ভ হল এই নতুন সংসদ ভবনের জড়িয়ে আর দেখবলে পাওয়া হল এক উৎসাহপূর্ণ পরিবেশ প্রধানমন্ত্রীর পর আরম্ভ করে প্রতিগী সাংসদের মুখত এটা উৎসাহ এটা নতুন আশা নতুন আত্মবিশ্বাস দেখবলে পাওয়া গল পুরনি সংসদ ভবনত ভাষণ দি অন্তিমটো ভাষণত মোদিয়ে সাংসদসকলক উদ্দেশ্যে কয় নতুন সংসদ ভবনত প্রবেশ করার সময় যাতে সকলে এটা নতুন আশা আর নতুন আত্মবিশ্বাস ল প্রবেশ করে নিউ হোপ আর কনফিডেন্সর মাজেরে গই প্রতিগী সাংসদে আসন গ্রহণ করলে এই নতুন সংসদ ভবনত কিন্তু আজি এই নতুন সংসদ ভবন চর্চিত হওয়ার অন্যতম একটা কারণ হল ইন্ডিয়া আর এই বিষয়টে এই মুহূর্তে মই আপনাদের সম্মুখলৈ লৈ আহিছো আমি দেখিছো নতুন সংসদ ভবন ইমান আটক ধুনিয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে 1200 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হৈছে এই সংসদ ভবন আর রাইজর মাজত কিছু চর্চা চলিছিল যে এই নতুন সংসদ ভবনের নাম কি হব পাৰে এই নতুন সংসদ ভবনত কেনেবাকৈ ভারত নামটো সংযুক্ত হব পাৰে নেকি কারণ শেহতীয়াকৈ ভারত আর ইন্ডিয়াক লৈ যেনেকুৱা ধৰণৰ এটা চর্চা চলি আছিল দেশৰ ৰাজনীতিত যি সময়ত সংসদৰ এই বিশেষ অধিবেশনতে চর্চা চলিছিল যে দেশৰ নাম সলনি হোৱাৰ প্রস্তাব আনিব পাৰে এই অধিবেশনতে তেনে সময়তে কিন্তু এই নতুন সংসদ ভবনৰ নাম ৰখা হল পার্লিয়ামেন্ট হাউস অফ ইন্ডিয়া হয় আপুনি ঠিকেই শুনিছে নতুন সংসদ ভবনৰ নাম হল পার্লিয়ামেন্ট হাউস অফ ইন্ডিয়া যে ইন্ডিয়ার ভূতে খেদি ফুরা বলে একটা চর্চা চলিছিল দেশের রাজনীতিত বিজেপিক ইন্ডিয়ার ভূতে খেদি ফুরিছে কারণ এই ইন্ডিয়া নামটো হৈছে বিরোধী ঐক্যমঞ্চর নাম 28টাকৈ বিরোধী দলের এক উমৈহতীয়া রাজনৈতিক মঞ্চর নাম হৈছে ইন্ডিয়া
যি ইণ্ডিয়া নামেৰে চৌব্বিছৰ বৈতৰণী পাৰ কৰি দিল্লীৰ মচনত দখল কৰাৰ বাবে পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে কুচকাৱাজ চলাইছে বিৰোধী দলসমূহে মোদীক প্ৰতিহত কৰিবলৈ এন ডি এক প্ৰতিহত কৰিবলৈ এই ইণ্ডিয়া নামেৰে চৌব্বিছৰ বৈতৰণী পাৰ কৰাৰ বাবে কুচকাৱাজ বিৰোধী শিবিৰৰ যি ইণ্ডিয়া নামেই বিগত সময়ছোৱাত মোদী চৰকাৰক এন ডি এ চৰকাৰক খেদি ফুৰিছে নেকি এই ইণ্ডিয়া নামে ইণ্ডিয়া নামৰ ভূতে খেদি ফুৰিছে নেকি এনেকুৱা ধৰণৰ চৰ্চা বিভিন্ন মহলত তুংগত উঠা পৰিলক্ষিত হৈছিল আৰু তাৰ মাজতে এই ইণ্ডিয়া নামটো যেতিয়াই বেংগালুৰুৰ বৈঠকত গ্ৰহণ কৰা হৈছিল সৰ্বসন্মতিক্ৰমে বিৰোধী দলসমূহৰ সৰ্বসন্মতিক্ৰমে গ্ৰহণ কৰা হৈছিল আৰু সেই তেতিয়াৰ পৰাই শাসক বিৰোধীৰ মাজত এক বাকযুদ্ধ চলি আহিছিল এই বাকযুদ্ধই এনেকুৱা ৰূপ পাইছিলগৈ যে দেশৰ নাম সলনি কৰি পেলোৱাৰে উপক্ৰম হোৱাৰ এটা পৰিৱেশৰ সূচনা হৈছিল জোৰদাৰ গতিত এই বিষয়টো লৈ চৰ্চা চলিছিল দেশৰ ৰাজনীতিত দেশৰ বিভিন্ন মহলত ভবা হৈছিল বা চৰ্চা চলিছিল যে এই চলিত বিশেষ অধিৱেশনতে দেশৰ নাম সলনি কৰাৰ বাবে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰা হ'ব পাৰে কিন্তু তেনে ক্ষেত্ৰত এতিয়া নতুন সংসদ ভৱনৰ নাম ৰখা হৈছে পাৰ্লিয়ামেণ্ট হাউচ অৱ ইণ্ডিয়া হয় দেশৰ নাম সলনি কৰাটো আচলতে কিমান সম্ভৱ কেনেকুৱা ধৰণৰ জটিলতা আহিব পাৰে সেই বিষয়েও বিভিন্ন মহলত বিশ্লেষণ হৈছে আমিও সেই বিষয়ে আপোনালোকক জনাইছোঁ এজন মানুহৰ নাম সলনি কৰাৰ ক্ষেত্ৰতে বহুখিনি প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'বলগীয়া হয় এফিডেভিট কৰাৰ পৰা ইত্যাদি কৰি বিভিন্ন ধৰণৰ আনুষ্ঠানিকতাৰ প্ৰয়োজন হয় এজন মানুহৰ নাম সলনি কৰাৰ ক্ষেত্ৰত তাতে আকৌ দেশৰ নাম সলনি কৰা কিমান দূৰ সম্ভৱ কিমান জটিলতা আছে সকলোখিনি কথা ইতিমধ্যে চৰ্চিত হৈছে বিশ্লেষণ কৰা হৈছে দেশৰ নাম সলনি কৰিবলৈ গ'লেই বিমুদ্ৰাকৰণৰ দৰে এটা জটিল পৰিস্থিতি আহিব পাৰে বুলি চৰ্চা চলিছে পুনৰ নোটবন্দী হ'ব পাৰে নেকি এই চৰ্চাও চলিছে কাৰণ ৰিজাৰ্ভ বেংক অৱ ইণ্ডিয়া দেশৰ কেন্দ্ৰীয় বেংক ব্যৱস্থা ৰিজাৰ্ভ বেংক অৱ ইণ্ডিয়াৰ নাম সলনি কৰি পেলাব লাগিব যি মুদ্ৰাত ৰিজাৰ্ভ বেংক অৱ ইণ্ডিয়া তাত ছপা কৰা হয় সেই মুদ্ৰাত সেই যদি নাম সলনি কৰা হয় ৰিজাৰ্ভ বেংক অৱ ভাৰত কৰা হয় তেতিয়াহ'লে সেই মুদ্ৰা পুনৰ অচল হৈ পৰিব গতিকে তেনেকুৱা যথেষ্ট জটিল পৰিস্থিতি আছে সমান্তৰালকৈ বিভিন্ন ধৰণৰ পদবীৰ নাম সলনি কৰাৰ এটা পৰিস্থিতি আহিব লাগিব যেনে আই এছ আই পি এছ আই আৰ এছ আই এফ এছ এই বিষয় বা সমূহ সলনি কৰাৰ এটা পৰিস্থিতি আহিব সমান্তৰালকৈ বিভিন্ন বিভাগৰ নাম সলনি কৰিব লাগিব বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ নাম সলনি কৰিব লাগিব যি অত্যন্ত এটা জটিল প্ৰক্ৰিয়া আৰু এই জটিল প্ৰক্ৰিয়াটোৰ বাবে 2015 চনত কিন্তু মোদী চৰকাৰে আনিছিল প্ৰস্তাৱ দেশৰ নাম সলনি কৰিব লাগে ভাৰত কৰিব লাগে কিন্তু সেয়া হৈ নুঠিল শপতনামা দাখিল কৰা হৈছিল সুপ্ৰিম কোৰ্টত শপতনামা দাখিল কৰি কোৱা হৈছিল যে এয়া সম্ভৱ নহয় কিন্তু সেই মোদী চৰকাৰে পুনৰ এনেকুৱা ধৰণৰ এটা তৎপৰতা গ্ৰহণ কৰাৰ বাবে উঠি পৰি লগা পৰিলক্ষিত হৈছিল এক দেশ এক নিৰ্বাচন যেনেদৰে গৃহীত কৰাৰ বাবে তৎপৰতা গ্ৰহণ কৰা হৈছিল ঠিক তেনেদৰে দেশৰ নাম সলনি কৰাৰ বাবে এটা তৎপৰতাপূৰ্ণ পৰিৱেশ বা ছবি আমি দেখিবলৈ পাইছিলোঁ বিগত সময়ছোৱাত কিন্তু যি সময়ত ইণ্ডিয়া বিৰোধী মঞ্চই নাম দিছে ইণ্ডিয়া সেই সময়ত ভাৰত নামটোৰ ওপৰত বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰি গৈছে মোদী চৰকাৰে সেয়া লাগিলে আৰ এছ এছ প্ৰধান মোহন ভাগৱতেই হওক সেয়া লাগিলে মোদীয়েই হওক আৰু সেয়া লাগিলে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই হওক ভাৰতৰ নামটোৰ ওপৰত বিশেষভাৱে কোচ কৰা দেখিবলৈ পোৱা হৈছিল ভাৰত নামটো সকলোতে ব্যৱহাৰ কৰিবলৈ পৰামৰ্শ দিয়া হৈছে আৰ এছ এছ প্ৰধান মোহন ভাগৱতেও কৈছিল যে ভাৰত নামটো লিখিব লাগে আৰু ক'বও লাগে ইণ্ডিয়া নামটো ব্ৰিটিছে দিয়া নাম গতিকে এটা উপনিৱেশিকতাৰ এটা সংকেত বা ইণ্ডিয়া নামটো এনেকুৱা ধৰণৰ কিছু মন্তব্য প্ৰকাশ কৰিছিল প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল আৰু এনেকুৱা ধৰণৰ প্ৰতিক্ৰিয়াক লৈ বাকযুদ্ধ তুংগত উঠিছিল এফালে এবাৰ যদি শাসক পক্ষই উভতি ধৰে বিৰোধী পক্ষক আনবাৰকৈ ইণ্ডিয়াক লৈ বিৰোধী পক্ষই শাসক পক্ষক উভতি ধৰা এখন বাকযুদ্ধ আমি দেখিবলৈ পালোঁ আৰু তাৰ মাজতে সকলোৱে ভাবিছিল যে নতুন এই ভৱনটোৰ নাম ভাৰত ৰখা হ'ব পাৰে বা ভাৰত নামটো সংযুক্ত হৈ থাকিব পাৰে কিন্তু এফালে যদি ভাৰতৰ ওপৰত মোদী চৰকাৰে গুৰুত্ব প্ৰদান কৰিছে ভাৰত শব্দৰ ওপৰত আনফালে আকৌ ইণ্ডিয়া নামটো কিন্তু বাদ দিব খোজা নাই মোদী চৰকাৰে যাৰ প্ৰতিফলন দেখিবলৈ পোৱা গ'ল নতুন সংসদ ভৱনত যাৰ নাম দিয়া হ'ল পাৰ্লিয়ামেণ্ট হাউচ অৱ ইণ্ডিয়া এয়া এটা বিষয় আৰু সমান্তৰালকৈ আজি ফটো ছেশ্যন পৰ্ব দেখিবলৈ পোৱা হ'ল প্ৰত্যেকগৰাকী সাংসদৰ আজি ফটো ছেশ্যন সৰ্বদলৰ মাজত যি ফটো ছেশ্যনৰ ব্যৱস্থা কৰা হ'ল এই ফটো ছেশ্যনৰ সময়তো এটা আমোদজনক দৃশ্য পৰিলক্ষিত হ'ল পুৰণি সংসদ ভৱনত এক ফটো ছেশ্যনৰ ব্যৱস্থা কৰা হৈছিল য'ত
এক প্রকার এক রোমাঞ্চকর দৃশ্য দেখবলে পোৱা হল এক আমোদজনক দৃশ্য দেখবলে পোৱা হল প্রতিগী সাংসদে ফটোর বাবে পজ দিছে আর তার মাজতেই ক্যামেরাত বন্দী হল এটা বিশেষ দৃশ্য যা দৃশ্য এই মুহূর্তে আপনি প্রত্যক্ষ করেছে চাও কেনেদরে রাহুল গান্ধীর পিছপিনে থিয় দিছে এগারী সাংসদে তাত বিড়ডি বাদ নপা একটা পরিবেশ খোঁজ দিবলৈ ঠাই নাই তেনে সময়তে সিঁড়ির মাজেরে কেনেদরে যৎপরণাস্তি চেষ্টা চলাইছে ফটোর বাবে পজ দিবলৈ আর বহু সময় চেষ্টা করে বহু অঙ্ক মিলাই মিলাই অবশেষত রাহুল গান্ধীর পিছপিনে থিয় দিবলৈ সক্ষম হল সাংসদজনে রাহুল গান্ধীও কোনোমতে থিয় দিছে সেই স্থানত কারণ অত্যন্ত ভিড় ইমানখিনি সাংসদ লোকসভা রাজ্যসভার ইমানখিনি সাংসদ একেলগে থিয় দি ফটো উঠাতো সম্ভব নহয় আর যার বাবে সকল সাংসদে শাড়ি পাতি বহি একাংশ বহিছে একাংশ থিয় দিছে একাংশ এনেদরে সিঁড়িত উঠি ফটোর বাবে পজ দিবলগিয়া হয়েছে আর তার মাজতে রাহুল গান্ধীর পিছপিনে থিয় হবলৈ অহোপারুষার্থ করবলগিয়া হল এগারী সাংসদে আর অশেষ কষ্টর অন্তত অবশেষত থিয় দি ফটো উঠিলে এটা ঐতিহাসিক দিন আছিল আজির দিনটো আর এই ঐতিহাসিক দিনটোত আজি এক নতুন যাত্রা আরম্ভ হল নতুন সংসদ ভবনের জড়িয়ে এই সংসদ ভবনের জড়িয়ে দেশের রাজনীতির এক নতুন দিগন্তর সূচনা হব বলে আশা প্রকাশ করেছে সকলে কারণ পুরনি সংসদ ভবনের যে আয়ুস সেই আয়ুস ক্রমাৎ টুটি আছে এশ বছর হওয়া হওয়া 96 বছর আর যে নতুন সংসদ ভবন যার আয়ুস 150 বছর আটক ধুনিয়াক এই নতুন সংসদ ভবন সাজি উলিয়া হয়েছে যত দেশের সকল সংস্কৃতির প্রতীক তাত সন্নিবিষ্ট করা হয়েছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু এই নতুন সংসদ ভবন এতিয়া সকলের বাবে ঠিক তেনেদরে নতুন সংসদ ভবনেরও যাতে গঠন কোনো ধরনের হেরফের নহয় এই গঠন যাতে সংরক্ষণ করবা যায় তার বাবে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারণ ই হয়েছে দেশের এক প্রত্নতাত্ত্বিক সম্পদ আর এনেদরে আজি গণেশ চতুর্থীর পবিত্র দিনটি এক ঐতিহাসিক মুহূর্তত সংসদের বিশেষ অধিবেশন আরম্ভ হল নতুন সংসদ ভবনেরপরাই আর এই যাত্রারে দেশের রাজনীতির এক নতুন দিগন্তর সূচনা হব বলে আশা করা হয়েছে যার নাম আমি পুনৰ জনাইছো যার নাম রখা হল ইন্ডিয়া বিতর্ক চলি থাকার মাজতে যার নাম রখা হল পার্লিয়ামেন্ট হাউস অফ ইন্ডিয়া।